ক্লাস সেভেনের বিজ্ঞান বই থেকে আলোর প্রতিফলন চ্যাপ্টারটা বুঝে নেব। কী বলা হয়েছে, একটি ছোট আয়না নাও, একটি ছোট আয়না নিতে বলা হয়েছে। তোমার ঘরের ভেতর প্রবেশ করা উজ্জ্বল রোদের মধ্যে আয়নাটিকে ধরো। ঘরের মধ্যে ধরো কোনো জায়গায় আলো প্রবেশ করেছে, সেখানে আয়নাটিকে ধরতে বলা হয়েছে। এবার আয়নাটাকে খুব ধীরে ধীরে সামান্য এদিক ওদিক করে ঘোরাও। দেওয়ালে কী দেখতে পাচ্ছ, একটা দেওয়ালে দেখতে পাচ্ছ। ওই দেওয়ালটিতে আলো এলো কোত্থেকে, আয়নাটা সামান্য নাড়ালে দেওয়ালের ওই আলোও নড়ে ওঠে। কেন, যদি তাহলে কি সূর্যের আলো ওই আয়নাতে পড়ে ফিরে গিয়েছে দেওয়ালে? কীভাবে পৌঁছেছে দেওয়ালে পৌঁছেছে? আয়নাতে পড়ে আলোর এই যে ফিরে আসা, এই ঘটনাটাকে আলোর প্রতিফলন বলা হয়। তাহলে কী করা হয়, আমরা অনেক সময় যদি ঘরের মধ্যে যে কোনো কাঁচের জিনিস, শুধু আয়না বা অন্য যে কোনো কাঁচের জিনিস বা মেটাল এই সমস্ত যদি নিই, তাহলে তার মধ্যে আলো পড়লে দেখা যায় তার সামনে সামনে যে দেওয়ালটা থাকে সেই দেওয়ালের মধ্যে কিন্তু আলোর একটা সেটা যেরকম আকৃতি সেরকম অথবা রাউন্ড আকারের একটা আলো দেখতে পাওয়া যায়। ওটা কোথা থেকে আসে? ওটা আসে আলোর প্রতিফলন ধর্মের জন্য। কারণ আলোর প্রতিফলনের প্রভাবে কী হয় না, আলো যখন ওই বস্তুটাতে এসে পড়লো সেখান থেকে আয়নায় যাচ্ছে, আয়না থেকে ওটা হচ্ছে বেরিয়ে আবার হচ্ছে দেওয়ালে গিয়ে পড়ছে। ওই জন্য বলা হয়েছে আয়নাতে পড়ে আলোর যে এই ফিরে আসা, এই ঘটনাটাকে আলোর প্রতিফলন বলছে। অর্থাৎ আয়নাতে পড়ে আলোটা যখন ফিরে আসছে তখন তাকে প্রতিফলন বলা হচ্ছে। এবার কীভাবে করা হয়েছে, একটা এই পরীক্ষাটা একটা চিত্রের মাধ্যমে বোঝানো হয়েছে। তো চিত্রটা করার জন্য কী করা হয়েছে না, বলেছে একটা শক্ত সাদা কাগজে এক্স ওয়াই নাও, এইভাবে একটা সাদা কাগজ নিয়ে তাতে এক্স ওয়াই দাগ কেটে নেওয়া হয়েছে। এখন ওই রেখাংশে একটা চাঁদা বসিয়ে শূন্য থেকে 180 ডিগ্রি পর্যন্ত চিহ্নিত করো। চাঁদাতে যেমন শূন্য থেকে 180 ডিগ্রি পর্যন্ত কাটা থাকে সেরকম চিহ্নিত করতে বলা হয়। পরে কী বলা হয়েছে না, হচ্ছে এখন ওই রেখাংশে এটা বলা হয়েছে, এবার কাগজটা টেবিলের উপর পেতে দাও। এটা একটা এবার এই কাগজটাতে কী করা হয়েছে না, শূন্য থেকে 180 পর্যন্ত কেটে ওর হচ্ছে 60 ডিগ্রি কোণটা চিহ্নিত করা হয়েছে। মোটামুটি একটা এরকম এক্স ওয়াই রেখাংশ নেওয়া হয়েছে, দিয়ে হচ্ছে শূন্য থেকে 180 পর্যন্ত কেটে দুপাশের রেখাটাকে অর্থাৎ 60 ডিগ্রি হিসাবে একটা কেটে নেওয়া হয়েছে। মানে মাঝখানে ফোল্ড করেও করা যেতে পারে, তাহলে দুপাশটা হচ্ছে 60 ডিগ্রি করে পাওয়া যাবে। এবার হচ্ছে ওই কোনটা এঁকে নেওয়া হয়েছে, বলছে এবার কাগজটা দেওয়ালের উপর পেতে দাও। এবার কাগজটাকে কী করা হবে না, দেওয়ালের উপর পেতে দিতে বলেছে। একটা চিরুনি নাও, ওই চিরুনির দাঁতগুলো, এবার একটা চিরুনি নিতে বলা হয়েছে, আর ওই চিরুনির দাঁতগুলোকে বলা হয়েছে একটা শক্ত কাগজ দিয়ে এমনভাবে ঢেকে দিতে যাতে মাত্র একটা মাত্র মাঝখানের একটা মাত্র ফাঁক ঢাকা না পড়ে। মানে এইভাবে এই যে চিরুনিটা, এটা পুরো চিরুনিটা হচ্ছে যেরকমভাবে চিরুনির দাঁতগুলো থাকে ফাঁকা ফাঁকা সেরকম রাখা হয়েছে, আর এটাকে কাগজ কালো কাগজ দিয়ে মুড়ে দিয়েছে, শুধু একটা মাত্র দাঁতই দেখা যাচ্ছে। কাগজের উপর আঁকা সরলরেখার উপরে এই যে টেবিলের উপরে কাগজটা রাখা আছে, কাগজের উপর আঁকা সরলরেখা বরাবর একটি ছোট আয়না দাঁড় করাও। এবারে কী করা হয়েছে না, এখানে যে সরলরেখাটা কাগজের ওপর, সেই সরলরেখার ওপরে একটা আয়না দাঁড় করানো হয়েছে। এমন একটি আয়না নিতে হবে যার চারিদিকে কোনো ফ্রেম নেই, ফ্রেম থাকলে ঠিকঠাক করে আলোর প্রতিফলনটা বোঝা যাবে না, তাই ফ্রেমহীন একটা আয়না নিতে বলা হয়েছে। এবারে কী বলা হয়েছে, এই চিরুনির চিরুনিটিকে কাগজের ওপর এমনভাবে দাঁড় করাও যাতে দাঁতগুলোর মাঝখানে ফাঁকা জায়গাটি কোনো একটি কোণের ধরিলাম 60 ডিগ্রি দাগের উপরে থাকে। এমনভাবে চিরুনিটাকে রাখা হবে দেওয়ালের উপর যাতে করে হচ্ছে কোনো ফাঁকা স্থান তো আর নেই, শুধুমাত্র এই একটাই ফাঁকা স্থান আছে, তো যেন 60 ডিগ্রি কোণটা এর সোজাসুজি থাকে। মানে চিরুনিটাকে ধরে এই বরাবর যদি বসানো হয় তাহলে 60 ডিগ্রি থেকে আলো পড়বে ওর উপরে। এবারে ঘর অন্ধকার করে সরু মুখওয়ালা টর্চটি জ্বালাও। এবারে সরু মুখওয়ালা যে টর্চটা নেওয়া হয়েছিল, মুখওয়ালা টর্চটি নিতে বলেছে, এবং টর্চের আলো চিরুনির ওই ফাঁকা জায়গায় ফেলো। এবং টর্চের আলো কী করা হবে না, ওই যে ফাঁকা জায়গাটা ছিল তার উপর আলো ফেলতে হবে, কারণ এখানে তো আর রোদ পাচ্ছি না, তাই আলোর উৎস হিসাবে টর্চের আলোটাকে ধরে নেওয়া হচ্ছে। ফাঁকা জায়গায় ফেলতে বলা আছে, বলছে খেয়াল রেখো যাতে আলোর একটি রেখা চিরুনির ওপাশে আয়নার উপর এমনভাবে পড়ে যেখানে 90 ডিগ্রি চিহ্নিত রেখাংশটি আয়নাটিকে ছুঁতে পেয়েছে। 90 ডিগ্রি মানে এখানে, মানে এমনভাবে চিরুনিটাকে রেখে তারপর আলো পড়ছে ফেলতে হবে যাতে করে হচ্ছে একদম সোজাসুজি, মানে চিরুনিটাকে যদি এখানে ধরে এইভাবে রাখা হয় তাহলে এখান থেকে আলো এসে যেন 90 ডিগ্রিটা চিহ্নিত করে এরকমভাবে বা ছুঁতে পারে এরকমভাবে লক্ষ্য করতে হবে। এরপরে কী বলেছে, বলছে খেয়াল রেখো, এই যে এখানে হচ্ছে ছবিটা দেখানো হয়েছে যে কীভাবে কী করা হয়েছে, এই যে টেবিলের উপরে হচ্ছে ওই কার্ডবোর্ডটা নেওয়া হয়েছে, কার্ডবোর্ডের উপরে চিরুনিটা এইভাবে রেখেছে, আর আলোটা এইভাবে রেখে, মানে এর সঙ্গে কোনাকুনি রেখে 60 ডিগ্রি যে কোনটা সেই কোনটা সোজাসুজি
কোনটা সোজাসুজি চিরুনিটা রেখেছে 60 ডিগ্রি কোণে সোজাসুজি বলেছিল যে 60 ডিগ্রি কোণে সোজাসুজি রাখবে দিয়ে তারপরে এখানে হচ্ছে টর্চের আলোটা ফেলা হয়েছে যাতে করে টর্চের আলোটা গিয়ে ওখানে ওই 90 ডিগ্রির যে বিন্দুটা সেই বিন্দুটাতে পড়ে তাতে করে কি হবে 90 ডিগ্রিতে যদি পুরো ফেলা হয় এইদিকে আলোটা যাচ্ছে অর্থাৎ এইদিকে দেওয়ালে পড়বে তাহলে ওই আলোটা বলছে খেয়াল করে দেখো 60 ডিগ্রি করে আয়নায় পড়া আলো আয়না থেকে প্রতিফলিত হয়ে উল্টো দিকে 60 ডিগ্রি চিহ্নিত দাগের ওপর দিয়েই যাচ্ছে মানে এখানে যখন 60 ডিগ্রি কোণে এসে আলোটা পড়ছে টর্চের আলো থেকে এই 60 ডিগ্রি কোণে পড়ছে তখন কিন্তু আলোটা মানে 60 ডিগ্রি কোণে যেহেতু এসে পড়ছে এই পাশ থেকে 60 ডিগ্রি কোণ করেই যাচ্ছে 90 ডিগ্রিতে যাচ্ছে না 60 ডিগ্রি কোণ করে এসে পড়েছে 60 ডিগ্রি কোণে এবার এই পথে ফিরে যাচ্ছে তো বলা হচ্ছে টেবিলে খাতা কাগজটি যদি উঁচু নিচু থাকে তাহলে আলোর রেখা কাগজের উপরে ভালোভাবে দেখা যাবে না তাই সতর্ক থাকতে হবে যদি এটা আঁকামাঁকা হয় কাগজটা তাহলে কিন্তু এই যে 60 ডিগ্রি কোণটা যে আমরা এত ভালো 60 ডিগ্রি কোণটা ভালো করে বোঝা যাবে না যে এই পাশ দিকে 60 ডিগ্রি কোণের উপর পড়ছে দেখা যাবে কিন্তু যদি এটা এবড়ো খেবড়ো হয় তাহলে অন্যদিকে চলে যেতে পারে এবার কাগজের ওপর থেকে সব কিছু সরিয়ে নাও এরপর কাগজ থেকে সব কিছু সরিয়ে নিতে বলেছে একটা স্কেল দিয়ে আলোর আসার ও যাওয়ার পথ সরলরেখা দিয়ে চিহ্নিত করো তাহলে ওইটা যদি আমরা আঁকা এঁকে বোঝার চেষ্টা করি তাহলে কীভাবে বুঝবো তাহলে ইঁকে যদি বুঝি আমি ওরকম একটা এক্স ওয়াই সরলরেখা টেনেছি এক্স ওয়াই সরলরেখা টানার পর এখানে এ বি নামকরণ করা হয়েছে আর বি সি নামকরণ করা হয়েছে এটা মোটামুটি একটা চাঁদার মতোই আকৃতি ধরা হবে তো দেখা যাক এরপরে এখানে আমি যদি নাম দিয়ে দিই এখানে আমার এটা 60 ডিগ্রি কোণ আর এখানে এটা 60 ডিগ্রি কোণ আর এটা যেহেতু লম্ব এর উপরে অভিলম্ব সেই জন্য এই কোণটার মান হয়ে যাবে এই পুরো কোণটা মানে এই এই যে এই কোণটার মান হয়ে যাবে আমার 90 ডিগ্রি এটা অভিলম্ব কোণ বলে আমি বলতে পারি আর এই পাশে যে আমার হচ্ছে 60 ডিগ্রি কোণটা উৎপন্ন হয়েছে এটা এখানে আমার আলোক রশ্মি যদি এই এ বিন্দু থেকে আসছে বলে মনে করি তাহলে আলোক রশ্মিটা ফিরে যাবে কোন পথে না সি পথে তাহলে এটা হচ্ছে আমি লিখে দিতে পারি এপাশ দিকে যেহেতু আলো পড়ছে তাহলে এটা হয়ে যাবে আপতিত রশ্মি অন্যদিকে এই পথে যেহেতু আলোটা ফিরে যাচ্ছে এপাশ দিকে পড়লো এদিকে ফিরে যাচ্ছে তাই এটা হয়ে যাবে প্রতিফলিত রশ্মি এটা হয়ে যাবে প্রতিফলিত রশ্মি তাহলে এরপরে হচ্ছে আর এখানে যে কোণগুলো রয়েছে এটা 90 ডিগ্রি কোণ ঠিকই কিন্তু এইটুকু কোণ যদি না হয় এইটুকু কোণ তাহলে এই কোণটার মান কিন্তু 30 ডিগ্রি আর এই কোণটার মানও এইটুকু কোণটার মান হচ্ছে 30 ডিগ্রি তাহলে এখানে প্রতিফলিত রশ্মিটা যখন ফিরে যাচ্ছে তখন এখানে হচ্ছে এই দুটোর মাঝখানে অভিলম্ব আর এই রশ্মির মাঝখানে একটা কোণ উৎপন্ন হয়েছে এই কোণটাকে আমরা কী বলছি না প্রতিফলন কোণ আর উল্টো দিকে এইখানে হবে এই যে এই কোণটাকে আমরা বলবো যেহেতু আপতিত রশ্মি এসেছে যে আর হচ্ছে সেটা অভিলম্বের সঙ্গে কী কোণ করেছে না আপতন কোণ আর এটা তো অভিলম্ব লম্ব যেহেতু তাহলে এটা হচ্ছে অভিলম্ব তাহলে এটাকে আমরা বলবো এই যে আপতিত রশ্মি যেহেতু তাই হচ্ছে এটা এটাকে আমরা আই দিয়ে ডিনোট করে দেবো এটাকে আমরা আই দিয়ে ডিনোট করবো যেহেতু এই আপতন কোণের ইংরাজি হলো ইনসিডেন্স কোণ সেই জন্য আমরা এটাকে আই দিয়ে ডিনোট করছি সেই জন্য এটা আপতন কোণ হচ্ছে আই কোণ আর এটা যেহেতু এদিক থেকে ফিরে যাচ্ছে তাই এটা প্রতিফলন কোণ এটা রিফ্লেকশন অ্যাঙ্গেল তাই এটাকে আমরা আর দ্বারা ডিনোট করছি অর্থাৎ আই এসছে ইনসিডেন্স কথাটার থেকে ফার্স্ট লেটার হিসাবে আর কথাটা এসেছে হচ্ছে রিফ্লেকশন অ্যাঙ্গেলের প্রথম কথাটা থেকে আর দিয়ে ডিনোট করছি এইভাবে আমি এঁকে নিলাম এরপরে হচ্ছে কি বলা হয়েছে এরপরে প্রথমে যেটা বলেছে বলছে যে পথ ধরে আলো আয়নায় এসে পড়েছে তাকে আলোক রশ্মি বলে এখানে হচ্ছে এবি এই যে এই বিন্দু থেকে আমরা দেখতে পাচ্ছি আলোক রশ্মিটা এই পাশে নিচের দিকে কোণ করে আছে অর্থাৎ এই বিন্দুতে এসে পড়েছে তাহলে এই বিন্দুটাকে হচ্ছে আলোক রশ্মি যেহেতু পড়ছে তাই এটাকে আমরা বলবো আপতিত আলোক রশ্মি তাহলে হচ্ছে এই যে এই পাশে কোণ করে রয়েছে আর এই কোণটাকে হচ্ছে আমরা হচ্ছে এই রেখাতে যেহেতু পড়েছে তাহলে এটা আপতিত আলোক রশ্মির মধ্যে পড়ছে এই রশ্মিটাকে আমরা এ বি দিয়ে ডিনোট করেছি এরপরে আয়নায় পড়ে আলো যে পথ ধরে ফিরে চলে যায় তাকে বলা হয় প্রতিফলিত আলোক রশ্মি অর্থাৎ আলো এই বিন্দুতে এসে পড়লো তারপরে এই পথে ফিরে যাচ্ছে তাহলে এটাকে আমরা কী বলবো না প্রতিফলিত রশ্মি তাহলে প্রতিফলিত রশ্মি এই প্রতিফলিত রশ্মি যেহেতু আলো এই বিন্দুতে এসে ফিরে যাচ্ছে তাই এটাকে আমরা প্রতিফলিত রশ্মি আর এটাকে আমরা কী দিয়ে ডিনোট করছি না বিসি দিয়ে ডিনোট করছি এটা হবে আমাদের প্রতিফলিত রশ্মি তারপরে পরেরটা কী বলেছে আপতন বিন্দু কাকে বলছে আপতন বিন্দু হচ্ছে যে বিন্দুতে এসে আলোটা পড়ছে আপতন বিন্দু আপতিত রশ্মিটা যে বিন্দুতে এসে পড়ছে সেটাকে আমরা আপতন বিন্দু বলবো তাহলে এখানে কোন বিন্দুতে এসে পড়েছে না বি বিন্দুতে তাহলে বি বিন্দুটা হচ্ছে আমার কি না আপতন বিন্দু তাহলে আমরা এটা লিখে দিতে পারি যে আপতন
বিন্দু, এটা আপতন বিন্দু হয়ে যাবে আমাদের। তারপরে হচ্ছে আপতন বিন্দুর পরে বলেছে প্রতিফলক। প্রতিফলক কাকে বলছে? না, আয়নার অবস্থান যে সরলরেখা দিয়ে চিহ্নিত করা হয়েছে তাকে বলা হবে প্রতিফলক। আয়নার অবস্থান যে সরলরেখা দিয়ে বোঝানো হয়েছে, আমরা তো এখানে আয়না রাখতে পারি না, তাই সরলরেখা বোঝানো হয়েছে এটা এক্স ওয়াই, মানে এক্স ওয়াইটাই হচ্ছে প্রতিফলক, অর্থাৎ যার মধ্যে বা যেই সরলরেখার ওপর আলোকরশ্মি এসে পড়ছে সেটা আমার হচ্ছে প্রতিফলক। তাহলে এখানে এক্স ওয়াইটা হলো আমার প্রতিফলক, তাহলে আমি এখানে লিখে দিতে পারি এটা হচ্ছে প্রতিফলক। আচ্ছা, তারপরে কী বলা হয়েছে? এরপর প্রতিফলকের কী পরে কী বলেছে? না, অভিলম্ব। অভিলম্ব আমরা আগেই দেখেছি যে এই লম্বটা আমরা জানি যে লম্ব যেটা থাকে সেটা হচ্ছে অভিমুখের ওপর লম্ব, তাই অভিলম্ব। তাহলে এখানে কী বলা হয়েছে? না, প্রতিফলকের ওপর আপতন বিন্দুতে আঁকা লম্বকে আমরা বলছি অভিলম্ব। তাহলে এখানে বিডি অভিলম্ব, তাহলে প্রতিফলক আমার এক্স ওয়াই, এর ওপর বি বিন্দুতে আঁকা যে লম্ব, বি বিন্দুতে এঁকেছি বিডি লম্ব, তাই বিডিটা হচ্ছে অভিলম্ব, লেখা হয়েছে এটা অভিলম্ব। এক্স ওয়াই প্রতিফলক আর আপতন বিন্দু যেহেতু বি, তাহলে এর ওপর বিডি হচ্ছে। তারপর হচ্ছে আপতন কোণ, অর্থাৎ ইনসিডেন্স কোণ। এই যে এখানে আই দিয়ে ডিনোট করেছি আপতন কোণ, সেই কোণটা কাকে বলবে? মানে আলোকরশ্মি যখন প্রতিফলকের ওপর এসে পড়লো তখন সেটাকে আমরা কী বলবো? আর এটা কার কার মাঝে হচ্ছে? না, এটা অভিলম্ব আর আপতন কোণ এর মাঝখানে হচ্ছে, সেই জন্য হচ্ছে আপতিত রশ্মির মাঝখানে হচ্ছে, সেই জন্য আমরা এটাকে আপতন কোণ বলছি। তো এখানে সংজ্ঞাতে কী বলা হয়েছে? অভিলম্ব এবং আপতিত রশ্মির মাঝের কোণকে আমরা আপতন কোণ বা অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স বলি। তাহলে এখানে আমার কোন কোনটা হচ্ছে? না, কোন এবিডি। তাহলে কোন এবিডি, কোন এবিডিকে আমরা কিউ দিয়ে ডিনোট করছি, না কোন এবিডিকে আমরা আই দিয়ে ডিনোট করছি। আর এটাকে আমরা হচ্ছে এই আই কোনটার মান কত এখানে দেখতে পাচ্ছি? আই কোনটার মান হচ্ছে আমার 30 ডিগ্রি। তাহলে এটা হচ্ছে আমাদের কি? না, আপতন কোন, আপতন কোন, আর এর মানটা হচ্ছে 90 30 ডিগ্রি। এরপরে আমরা প্রতিফলন কোনটা দেখব। এরপর প্রতিফলকের কী পরে কী বলেছে? না, অভিলম্ব। অভিলম্ব আমরা আগেই দেখেছি যে এই লম্বটা আমরা জানি যে লম্ব যেটা থাকে সেটা হচ্ছে অভিমুখের ওপর লম্ব, তাই অভিলম্ব। তাহলে এখানে কী বলা হয়েছে? না, প্রতিফলকের ওপর আপতন বিন্দুতে আঁকা লম্বকে আমরা বলছি অভিলম্ব। তাহলে এখানে বিডি অভিলম্ব, তাহলে প্রতিফলক আমার এক্স ওয়াই, এর ওপর বি বিন্দুতে আঁকা যে লম্ব, বি বিন্দুতে এঁকেছি বিডি লম্ব, তাই বিডিটা হচ্ছে অভিলম্ব, লেখা হয়েছে এটা অভিলম্ব। এক্স ওয়াই প্রতিফলক আর আপতন বিন্দু যেহেতু বি, তাহলে এর ওপর বিডি হচ্ছে। তারপর হচ্ছে আপতন কোণ, অর্থাৎ ইনসিডেন্স কোণ। এই যে এখানে আই দিয়ে ডিনোট করেছি আপতন কোণ, সেই কোণটা কাকে বলবে? মানে আলোকরশ্মি যখন প্রতিফলকের ওপর এসে পড়লো তখন সেটাকে আমরা কী বলবো? আর এটা কার কার মাঝে হচ্ছে? না, এটা অভিলম্ব আর আপতন কোণ এর মাঝখানে হচ্ছে, সেই জন্য হচ্ছে আপতিত রশ্মির মাঝখানে হচ্ছে, সেই জন্য আমরা এটাকে আপতন কোণ বলছি। তো এখানে সংজ্ঞাতে কী বলা হয়েছে? অভিলম্ব এবং আপতিত রশ্মির মাঝের কোণকে আমরা আপতন কোণ বা অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স বলি। তাহলে এখানে আমার কোন কোণটা হচ্ছে? না, কোন এবিডি। তাহলে কোন এবিডি, কোন এবিডিকে আমরা কিউ দিয়ে ডিনোট করছি, না কোন এবিডিকে আমরা আই দিয়ে ডিনোট করছি। আর এটাকে আমরা হচ্ছে এই আইকনটার মান কত এখানে দেখতে পাচ্ছি? আইকনটার মান হচ্ছে আমার 30 ডিগ্রি। তাহলে এটা হচ্ছে আমাদের কি? না, আপতন কোণ, আপতন কোণ, আর এর মানটা হচ্ছে 90 30 ডিগ্রি। এরপর আমরা প্রতিফলন কোণটা দেখব। প্রতিফলন কোণে কী বলা হয়েছে? প্রতিফলন কোণ, তাহলে প্রতিফলন কোণের ক্ষেত্রেও দেখছি যে প্রতিফলিত রশ্মি আর এটা হচ্ছে অভিলম্ব, এদের মধ্যবর্তী যে কোণটা সেটাই হচ্ছে প্রতিফলন কোণ। তার মানে আমার চিত্রে হচ্ছে সি বি ডি এই কোণটা। এখানে সংজ্ঞাতে কী বলা হয়েছে? বলছে অভিলম্ব এবং প্রতিফলিত রশ্মির মাঝের কোণকে প্রতিফলন কোণ বলা হয়, আর এটাকে আমরা বলি অ্যাঙ্গেল অফ রিফ্লেকশন, আর এটাকে আমরা আর দ্বারা ডিনোট করি। আর এখানে হচ্ছে চিত্রে আমি তাহলে যদি লিখি দেখে, তাহলে আমি কী লিখবো? যে অ্যাঙ্গেল কোণ সি বি ডি এটা হচ্ছে, আর এটাকে আমরা ডিনোট করছি কী দিয়ে? না, আর দিয়ে, যেহেতু রিফ্লেকশন কোণ। কিন্তু এর মানটাও হচ্ছে কত? না, এর মানটাও কিন্তু আমাদের 30 ডিগ্রির মধ্যেই পড়ছে। এটাকে আমরা বলছি কি? না, হচ্ছে প্রতিফলন কোণ। তাহলে আমি এখানে লিখে দিই যে এটা হচ্ছে প্রতিফলন কোণ, প্রতিফলন কোণ। এরপরে প্রতিফলন কোণের পরে কী লেখা আছে? বলছে এবার ভালো করে দেখো তো আপাতন কোণ এবং প্রতিফলনের মান, প্রতিফলন কোণের মান কোনটা কত। তাহলে প্রথমে আমরা আপাতন কোণটা কত দেখলাম? না, 30 ডিগ্রি। তারপরে প্রতিফলন কোণ, প্রতিফলন কোণটা কত? প্রতিফলন কোণটার মানটা ওই একই রকম, সেটা হচ্ছে 30 ডিগ্রি। তাহলে দুটো কোণের মান একই। বলছে তাহলে বোঝা যায় আপাতন কোণ এবং প্রতিফলন কোণের মান সমান, অর্থাৎ প্রতিফলনের একটা নিয়মের মধ্যে এটা পড়ছে। তাহলে প্রতিফলনের আমরা একটা নিয়ম জানতে পারলাম, এটা একটা রুল যে আপাতন কোণ ও প্রতিফলন কোণের মানটা সবসময় সমান হয়। পরে কী বলা হয়েছে? এরপরে বলা হয়েছে যে এই পরীক্ষা নিশ্চয় লক্ষ্য করেছো যে কাগজের তলের উপরেই আপতিত এবং প্রতিফলিত আলোকরশ্মি রেখা অবস্থান করছে। আচ্ছা, তারপরে কী বলা হয়েছে? বলছে যে হচ্ছে কাগজে ঢেউ খেলানো থাকলে বা কোথাও উঁচু নিচু থাকলে রেখাগুলি কাগজে ভালোভাবে পড়ছে না। আপতিত রেখা আর প্রতিফলিত রেখা অবস্থান কীভাবে করছে সেটা দেখা গেছে। যদি ঢেউ খেলানো থাকে, অর্থাৎ কাগজটা যদি মসৃণ না হয়, তাহলে উঁচু নিচু হলে রেখাগুলো ঠিকঠাকভাবে পড়ছে না।
তাহলে কি বলছে? বলছে তাহলে বলা যায় আপতিত রশ্মি, প্রতিফলিত রশ্মি এবং প্রতিফলকের ওপর আপাতন বিন্দুতে আঁকা লম্ব একই সমতলে থাকে। এটা হচ্ছে প্রতিফলনের অন্য আরেকটি নিয়ম। তাহলে দুটো নিয়ম আমরা এখানে জানতে পারলাম। প্রথম নিয়মটা কি ছিল? না আপাতন কোণ এবং প্রতিফলন কোণের মানটা সমান হবে। আর দ্বিতীয়টা আমরা ছবিতেও দেখতে পেলাম যে যখন প্রতিফলকটা আঁকা হয়েছিল তখন এক্স ওয়াই প্রতিফলক ছিল এবং তাতে আপাতন কোণ প্রতিফল, এখানে যদি আমরা ছবিটাতে দেখি তাহলে এখানে এক্স ওয়াই প্রতিফলকটা ছিল যে প্রতিফলকের ওপর আপাতন কোণ, প্রতিফলন কোণ আর আপাতন অভিলম্ব এটা একই সমতলে অর্থাৎ একটা সরলরেখার ওপরেই রয়েছে। তাহলে আমরা এটাকে কি বলবো যে হচ্ছে এটা অন্য নিয়ম। তাহলে আপাতন কোণ, আপতিত রশ্মি, প্রতিফলিত রশ্মি এবং প্রতিফলকের ওপর আপাতন বিন্দুতে যে অভিলম্বটা আমরা এঁকেছি সেগুলো একই সমতলে থাকে, এটা হচ্ছে অন্য আরেকটি নিয়ম। তাহলে প্রতিফলনের দুটো নিয়ম পাওয়া গেল। এরপরে আমরা কি বলবো, দুটো এবার হচ্ছে প্রতিফলনের হচ্ছে ভাগ রয়েছে। প্রতিফলনের দুটো ভাগের মধ্যে প্রথম ভাগটা হচ্ছে নিয়মিত প্রতিফলন আর দ্বিতীয়টা হচ্ছে বিক্ষিপ্ত প্রতিফলন। তাহলে নিয়মিত প্রতিফলন কাকে বলে? যখন মসৃণ তলে আলোর প্রতিফলন ঘটে তখন সেই প্রতিফলন হলো নিয়মিত প্রতিফলন। যখন মসৃণ হয় তলটা, যেমন হচ্ছে উদাহরণ হতে পারে আয়নার প্রতিফলন, সেটা যেহেতু মসৃণ, চকচকে স্টিলের মসৃণ বাটি হতে পারে সেটাও মসৃণ, সেই জন্য হচ্ছে এটা নিয়মিত প্রতিফলন ঘটছে। তো প্রতিফলনটা আমরা যদি চিত্রের সাহায্যে এঁকে বোঝার চেষ্টা করি তাহলে এটা একটা সমতল, সমতল হচ্ছে প্রতিফলক। এরপর এর মধ্যে আলোক রশ্মিটা যদি এইভাবে আসে বা এইভাবে আসে তাহলে হচ্ছে আবার এইভাবে যদি আসে এই তিনটে তাহলে ফিরে যাবে কীভাবে? না এই আলোক রশ্মিটা এখানে পড়ে এই দিকে ফিরে যাবে, আবার এখান থেকে এই বিন্দুতে ফিরে যাবে, আর এই বিন্দু থেকে যে রেখাটা যাচ্ছে সেটা এই পথে যাচ্ছে। অর্থাৎ দেখা যাচ্ছে যে এইটা এটা এটা একটু সমান্তরালভাবে যাচ্ছে, এটা 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 এগুলো সমান্তরালভাবে রয়েছে। তাহলে নিয়মিত প্রতিফলন বলছে এটা। তারপরে কি বলছে, সমতলতার পরে নিয়মিত প্রতিফলনের সময় আপতিত রশ্মিগুচ্ছ একটি বিশেষ ধরনের হলে প্রতিফলনের পরেও এই রশ্মিগুচ্ছ একটি বিশেষ ধরনেরই হয়, অর্থাৎ সমান্তরাল অভিসারি বা অপসারি। সেটা সমান্তরাল হোক, সমান্তরালভাবে পড়ে, আর সেটা অভিসারি হোক বা অপসারি হোক, ঠিক আছে? বলে ধরো তুমি অপসারি আলোক রশ্মিগুচ্ছ পাঠালে তাহলে প্রতিফলকের উপর তা আয়না অনুসারে অপসারি হয়েই ফিরবে। আর তা আয়নাটি যদি সমতল হয়, যদি আয়নাটা সমতল হয় তাহলে অপসারি আলোক রশ্মিগুচ্ছ পাঠালে সেটা অপসারি আলোক রশ্মিগুচ্ছ হলেই যাবে। আবার যদি আয়নাটা বক্র হয় তাহলে কিন্তু অপসারি না হয়ে সেখানে অভিসারিও হতে পারে। যদি সমতল না নিই আমি তলটা, যদি অমসৃণ হয় তাহলে স্বাভাবিকভাবে যদি যেভাবে আমি আলোটা পাঠাচ্ছি সেইভাবে ফিরে যাবে না। প্রতিফলিত আর রশ্মিগুচ্ছের ধরন কেমন হবে তা নির্ভর করে আলোক আয়নাটির বক্রতা কেন্দ্রের উপর, যে সেটা বক্র নাকি মসৃণ তার উপর ডিপেন্ড করে আলোক রশ্মিটা যাওয়া আসা করে। তারপরে কি বলছে, যখন মসৃণ তলে আলোর প্রতিফলন ঘটে সেই প্রতিফলনকে আমরা বিক্ষিপ্ত প্রতিফলন বলি। আর তার আগে আমরা নিয়মিত প্রতিফলনের একটু চিত্রটা দেখে নিই। এই যে এখানে চিত্রটা করা হয়েছে, এখানে চিত্রটা কিন্তু সমান্তরালভাবে এইভাবে পড়ছে, যেভাবে খাতায় আঁকা হলো সেরকমভাবে ফিরে যাচ্ছে। বলছে কোনো মসৃণ তলে প্রতিফলন আবার সাধারণ নিয়মিত প্রতিফলন, যেমন সমতল বা বক্রতল আয়নার প্রতিফলন, ঠিক আছে? তারপরে তাহলে বিক্ষিপ্ত প্রতিফলনের সংজ্ঞাতে কী বলা হয়েছে, না যখন কোনো অমসৃণ তলে আলোর প্রতিফলন ঘটে। দেখেছিলাম নিয়মিত প্রতিফলনের ক্ষেত্রে মসৃণভাবে হচ্ছিল উপর হচ্ছিল, সেরকমভাবে বিক্ষিপ্ত প্রতিফলনটা হচ্ছে অমসৃণ তলের উপর। অর্থাৎ অমসৃণ তলে যদি আলোর প্রতিফলন ঘটে তখন সেই প্রতিফলনকে আমরা বিক্ষিপ্ত প্রতিফলন বলে থাকি। যেমন কী কী? না গাছপালা হতে পারে, মাটি, ঘরের দোয়াল, সিনেমার পর্দা, এগুলো সবেতেই কিন্তু বিক্ষিপ্ত প্রতিফলন ঘটে। আমাদের প্রায় ছোট প্রশ্ন আছে, সিনেমার পর্দায় যে প্রতিফলন ঘটে সেটি আসলে কী ধরনের প্রতিফলন? তো উত্তর হয়ে যাবে বিক্ষিপ্ত প্রতিফলন, সেই জন্য চারিদিকে ছড়িয়ে পড়ে, নাহলে সমান্তরালভাবে একটা নির্দিষ্ট জায়গায় যাতে দেখা যেত। তারপরে বিক্ষিপ্ত প্রতিফলনটা কীভাবে করা হয়েছে, বিক্ষিপ্ত প্রতিফলনটা তাহলে সমতল নেওয়া হবে না, এই সমতলের ওপরে আমাকে বক্রভাবে একটু রেখাটা নিতে হবে। তাহলে এখানে যখন আমি আলোক রশ্মিটা ফেলবো, সে আলোক রশ্মিটা যদি এই পথে আসে তাহলে এরকমভাবে যদি সোজা করে আলোক রশ্মিগুচ্ছগুলো আসে, যেহেতু অমসৃণ তল সেই জন্য কী হবে না, যখন ফিরে যাবে তখন কিন্তু তাদের যাওয়ার পথটা ঠিকঠাক হবে না, তাদের যাওয়ার পথটা সমান্তরাল হবে না, তখন যাওয়ার পথটা অন্যরকম হবে, সেটাকে আমরা বলবো বিক্ষিপ্ত প্রতিফলন। যেমন এখানে কী বলা হয়েছে, বলছে এই প্রতিফলনে আপতিত রশ্মিগুচ্ছ সমান্তরাল হলেও প্রতিফলকের পর তারা কিন্তু সমান্তরাল থাকে না, বিক্ষিপ্তভাবে চারিদিকে ছড়িয়ে পড়ে। অর্থাৎ দেখা যাচ্ছে যেভাবে আলোক রশ্মিগুলো পড়লো কিন্তু সেটা সমান্তরালে না গিয়ে অন্যদিকে ফিরে যাচ্ছে, তাহলে এটা হচ্ছে চারিদিকে ছড়িয়ে পড়ে। তবে দুই ক্ষেত্রে আলোক রশ্মি প্রতিফলনের দুটো সূত্রই মেনে চলে, অর্থাৎ এখানে যে দুটো সূত্র বলা হয়েছিল সেই দুটো সূত্রই কিন্তু রয়েছে।